বাংলামারা উৎসবের উদ্বোধন করলো কাঁথির সাংসদ শিশির অধিকারী। শুক্রবার থেকে শুরু হলো পটাশপুর 1 নম্বর ব্লকের বাংলামারা উৎসব। এই দিন প্রতীক প্রজ্বলনের মাধ্যমে উৎসবের উদ্বোধন করলেন কাঁথির সাংসদ শিশির অধিকারী। এছাড়াও এই দিন উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি আসন অলঙ্কৃত করেন বাংলামারু বাংলা একাডেমির শিক্ষক সুকান্ত প্রধান, সবং বিধানসভার প্রাক্তন বিধায়ক ডক্টর তুষার কান্তি লাই প্রমুখ। বাংলামারা উৎসব এবছর 7 বছরে পদার্পণ করল। 15 ডিসেম্বর থেকে 24 ডিসেম্বর 10 দিন ব্যাপী এই উৎসবে থাকছে নানান সামাজিক কর্মসূচি ও সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রত্যহ সন্ধ্যাকালীন অনুষ্ঠানে থাকছে বাংলা চলচ্চিত্রের খ্যাতনামা শিল্পীরা। মেলায় দর্শনার্থীদের আগমনও চমকপ্রদ। সভাপতি, এবার আপনাকে ছাড়াই তৃণমূল চাইছে পূর্ব মেদিনীপুরকে নিজেদের আয়ত্তে রাখতে। আমি তো তৃণমূল কোথায় বা আমি কোথায় আমি কেউ জানি না। তো আমি জানি আমি শিশির অধিকারী, আমি শিশির অধিকারীতেই আছি। যদি এবার কাঁথি লোকসভা ভোটে কাঁথির মানুষ যদি আপনাকে চায় তাহলে কী করবেন? সে তো আমাদের পরিবারের ব্যাপার আছে, তারা যা বলবে তাই হবে। অতএব আমি সবটা এখনই আমার উপরে নির্ভর করে না, কারণ আমার আমাদের কিছু লোকের উপর নির্ভর করে, সেই সব লোক যা বলবে তাই হবে। আপনি কেলেখাই কথা বললেন, কেলেখাই সংস্কার নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন, বারবার কেলেখাই স্যাংশন হচ্ছে, আবার মানুষকে ডুবতে হচ্ছে। না না, যে টাকা অরিজিনালি স্যাংশন হচ্ছে সেটি খরচ হয়, সেটি খরচ হয়নি আমি জানি। এবং সবচেয়ে পিকুলিয়ার হচ্ছে আমি এমন কেমন জায়গা জানি সবকের সঙ্গে পটাশপুরের কানেকশন বা যেসব হওয়ার কথা ছিল সেগুলো কিছুই হয়। পরবর্তীকালে কে টাকা দিয়েছে কে টাকা দেয়নি এসব ঝগড়াঝাটি অনেক উঠবে। তবে আমি জানি মানুষের যে পূর্ণাঙ্গ রূপ যেটা কেলে ঘাই পাওয়া উচিত ছিল সেটা এখনও পাই। এখানে বাম দুর্গ ছিল, শক্ত বাম দুর্গ, সেই বাম দুর্গকে আপনি সরিয়ে তৃণমূলকে ক্ষমতায় এনেছিলেন, সেই তৃণমূলই এখন আপনাকে দূরে সরিয়ে অধিকারী পরিবারকে বারবার কটাক্ষ করছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় হচ্ছে যারা করছে তারাই বুঝে এসব জিনিস, মঙ্গলময় উপরওয়ালায় বিশ্বাস করি আমি, আমরা এসব কোনো কিছু বিশ্বাস করি না। আমরা মনে করি যে কোনো অত্যাচার অবিচার দুর্নীতির বিরুদ্ধে লড়াইতে আমরা আছি। তার তৃণমূল বারবার বলছে পূর্ব মেদিনীপুরের 2টি লোকসভা কেন্দ্রই কারণ নেই। আমি বলতে পারবো না, তবে এটা কোনো দুর্নীতিগ্রস্ত কেউ পাবে না, আমি জিততে পারবে না। যেটা আপনি মঞ্চে বললেন যে ব্রিটিশের বিরুদ্ধে আপনাদের পরিবারই লড়াই করেছেন, আপনারা অনেক কিছু পাননি, আমরা পাওয়ার শুধু নাই, আমি বলি আমাদের কৃষক পরিবার, আমাদের ধান চাষি, পান চাষি, পুঁই চাষি আমার পরিবার, এই পরিবার আমাদের পরিবার আর কিছু নেই। আমাদের পরিবার বলতে এরাই, হ্যাঁ, মৎস্যজীবী এরাই হচ্ছে আমাদের পরিবার। এই পরিবারগুলো এখনও আমি মনে করি যে ভারতবর্ষে যা উন্নয়ন হয়েছে, যে উন্নয়ন আমি এদের আশীর্বাদে দেখেছি, বিশেষ করে বিগত 15 বছর আমার আমি যা উন্নয়ন দেখেছি সে উন্নয়নের তুলনায় আমাদের এখানে 1% কাজ হয়েছে বলে আমি বিশ্বাস করি। এই মঙ্গলামারা মেলা কমিটির উৎসবে এলেন, দর্শনার্থীদের কি বার্তা দিবেন এখান থেকে? বার্তা তো অনেকদিন লড়াই করতে হবে, বহু যুবককে সংগঠিত করতে হবে, করে আমার অধিকারকে বার কাটতে হবে। আমাদের পূর্বপুরুষ যে আন্দোলন করে গেছে সেই আন্দোলনের যে প্রতিদান তার কিছুটা হলেও আমাদের আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে তার পাওনা পেতে হবে, তারা পাবে, পাওয়া যেত সেই লড়াই করতে হবে, সেই লড়াই করতে হবে। কাঁথির মানুষ যদি আপনাকে লোকসভা ভোটে প্রার্থী হিসেবে পায় তাহলে কোন ফুল থেকে পাবে? হ্যাঁ, কাঁথির মানুষ যদি আপনাকে লোকসভা ভোটে প্রার্থী হিসেবে পায় তাহলে কোন ফুল থেকে পাবে? হ্যাঁ, সেসব ভাই আমি বলতে পারবো না, কারণ আমি জিতেছিলাম একটা পার্টি, তারপর সেই পার্টি আমাকে কী করছে আমি নিজে জানি, সেসব কথা আমি বাইরে বলতেও চাই না। ওর মনে মনের মধ্যে যা আছে ঠিক আছে, এখন উপরওয়ালা সে বিচার করবেন, আমি সে বিচারের বিচারক নয়। এদিকে এবছর আমাদের কর্মসূচি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, দুস্থ ব্যক্তিদের সাহায্য সহযোগিতা এবং সেই সঙ্গে এলাকার সার্বিক যে সুবিধা অসুবিধাগুলো মানুষের সামনে তুলে ধরা। শিশিরবাবু একজন শুধু সাংসদ নন, মানে আমরা মনে করি পূর্ব মেদিনীপুর জেলার অভিভাবক শুধু নয়, আমাদের সর্বক্ষেত্রে উনি আমাদেরকে যেভাবে সহযোগিতা করে এসেছেন, আজ শুধু নয়, এই মেলার জন্মলগ্ন থেকে শিশিরবাবুর হাত যদি আমাদের মাথার উপর না থাকত তাহলে আমরা এই উৎসব 7 বর্ষে আসতে পারতাম। 24 তারিখ পর্যন্ত এবছর মেলায় আমাদের সর্বসাকুল বাজে 19 লাখ। আজকে প্রথম দিন মোটামুটি হয়েছে, কাল থেকে দর্শনার্থীদের ঢল পড়বে। পরবর্তী দিনে ভাবনা চিন্তা কি রয়েছে এই মেলাকে নিয়ে?
পরবর্তী দিনে আমাদের ভাবনা চিন্তা আমরা অনেক ক্ষেত্রে দেখেছি। উৎসবগুলো যে মেলা উৎসবগুলো বড় হতে হতে যখন অর্থনৈতিকভাবে একটু স্বাচ্ছন্দ্য হয়ে যায়, তখন লোকাল এরিয়ার যে ছোট কচি কাঁচাদেরকে নিয়ে যে বিভিন্ন সাংস্কৃতিক মানসিকতা সাংস্কৃতিক কম্পিটিশন এগুলো হারিয়ে যায়, প্লাস রাজনৈতিক ছত্র ছায়ায় চলে যায় উৎসবগুলো। আমরা চাইছি এই মঙ্গলামড় উৎসব যতদিন চলবে সেটা যেন মানুষের উৎসব হয়, সর্বদলীয়ভাবে সমাজের সর্বস্তরের মানুষ যেন আমাদের এই উৎসবে আশীর্বাদ করে, এটাই আমাদের লক্ষ্য। প্রশাসনিক দিক থেকে কতটা সহযোগিতা করা হচ্ছে এই মেলা কমিটিকে? প্রশাসনিক দিক থেকে সম্পূর্ণ সহযোগিতা হচ্ছে, বিশেষ করে পলাশুর পুলিশ প্রশাসন, পলাশুর ব্লক ওয়ান টু সাহেব, পলাশুর ব্লক ওয়ান বিডিও অফিস এবং এসডিও সাহেব আমাদেরকে সর্বান্তকরণ সহযোগিতা।